পৃষ্ঠা 54 সংস্কৃত শিক্ষক ব্যাকরণ চলছে। সন্ধি 6 অ বা আ যুক্ত হ্রস্ব উ বা দীর্ঘ উ সমান চিহ্ন ও, নীল যুক্ত উৎপলম নীলোৎপলম, সূর্য যুক্ত উদয় সূর্যোদয়, পর যুক্ত উপকার পরোপকার, তীর্থ যুক্ত উদকম তীর্থোদকম। নর যুক্ত উত্তম নরোত্তম, দুর্গা যুক্ত উৎসব দুর্গোৎসব, মায়া মহা যুক্ত উদয় মহোদয়, যথা যুক্ত উক্তম যথোক্তম, সমুদ্র যুক্ত উর্মিহি সমুদ্রোর্মিহি, গঙ্গা যুক্ত উর্মিহি গঙ্গোর্মিহি, মা যুক্ত উদকেন মোদকেন, লম্ব যুক্ত উদর লম্বোদর, চন্দ্র যুক্ত উদয় চন্দ্রোদয়, পুষ্প যুক্ত উদ্যানম পুষ্পোদ্যানম, বোধ যুক্ত উদয় বোধোদয়, হিত যুক্ত উপদেশ হিতোপদেশ, মহা যুক্ত উদ্যোগ মহোদ্যোগ, যথা যুক্ত উচিতম যথোচিতম, নব যুক্ত ঊঢ় নবোঢ়, চল যুক্ত উর্মিহি চলোর্মিহি, মহা যুক্ত উর্মিহি মহোর্মিহি। 7 অ বা আ যুক্ত অ, অ বা আ যুক্ত রি সমান চিহ্ন অর, অ বৈষ্ণ রায় হসন্ত, রি রেফ হয়ে পরবর্ণের মাথায় যুক্ত। এখানে অরকেই পূর্ণই ধরা হয়, যদিও অদেঙ্ঘ গুণাহা সূত্রানুসারে অ এ এবং ওকে গুণ বলা হয়েছে। হিমা ঋতুহা হিমার্তুহা, ভরত ঋষভ ভরতর্ষভ, দেব ঋষি দেবর্ষি, রাজা ঋষি রাজর্ষি, যোগ ঋদ্ধি যোগর্ধি, সপ্ত ঋষি সপ্তর্ষি, উত্তম ঋণ উত্তমর্ণ, মহা ঋষি মহর্ষি, বর্ষ ঋতু বর্ষতুহ বর্ষর্তুহ। গুণসন্ধি বিধায়ক সূত্রটি হল আধ আদয় হসন্ত গুণাহ। 8 অ বা আ যুক্ত ঋত আর্ত, তৃতীয় তৎপুরুষ সমাসে ঋত শব্দ পড়ে থাকলে ঋত শব্দের রিয়ের স্থানে আর হয়। সূত্রটি হল ঋতে চ তৃতীয়া সমাসে শীত ঋত শীতার্ত, কাম ঋত কামার্ত, ক্ষুধা ঋত ক্ষুধার্ত, তৃষ্ণা ঋত তৃষ্ণার্ত, দুঃখ ঋত দুঃখার্ত দুঃখার্ত, ভয় ঋত ভয়ার্ত, শোক ঋত শোকার্ত, পিপাসা ঋত
पीपसार्थः। वृद्धि सन्धि नय अब आजुक्त ए बा ओई समानचिह्न ओई अद्य एव अद्यैव अदय ओइका जफुला ब तत्र एव तत्रैव जना एकः जनैकः तथा एव तथैव गत्वा एव गत्वैव न एव नैव राजैश्वर्यं राजैश्वर्यं अत्र एव अत्रैव एक एकम् एकैकम् हित एषि हितैषि सदा एव सदैव दृष्ट्वा एव दृष्टैव मत ऐक्यं मतैक्यं महा ऐरबतः महैरबतः। किंतु अ बर्णेर पर आ शब्द थाकले अर्थात आ बा इहि रस्वई हय हर्स्वई समान चिन्ह एहि थाकले उभय मिले पर रूप हय। पृष्ठा 55 कृष्णाजुक्त एहि बंधनीर मध्ये आजुक्त इहि बंधनी शेष समान चिन्ह कृष्णेहि कृष्णा युक्त इहि क्रियेहि उपयुक्त एहि बंधनीर मध्ये आजुक्त इहि बंधनी शेष समान चिन्ह उपेहि उपयुक्त इति उपेहि। 10 बनाजुक्त अ बा आ संगे ओ जुक्त होले ओ बना औषधि बनौषधि महा औषधि महौषधि महा औषधम महौषधम जल युक्त ओघः जलौघः महायुक्त औत्सुक्यम महौत्सुक्यम गतयुक्त औत्सुक्यम गतौत्सुक्यम। किंतु अ बर्णेर पर ओम थाकले अ बर्ण एवं ओ मिले पर रूप अर्थात ओकार हय शिवाय युक्त ओम नमः शिवायं नमः। 11 दीर्घ ह उह दीर्घ ढ़ उड़ ओ दीर्घ ढ़ हस्य शब्द पड़े थाकले प्र शब्दर स्थाने ओकार है परस्थित दीर्घकार लुप्त है जेमन प्र युक्त उह प्रौह प्रयुक्त उढ़ा प्रौढ़ा प्रयुक्त उढ़ी प्रौढ़ि व्यंजन सन्धि। व्यंजन वर्णेर संगे व्यंजन वर्णेर अथवा व्यंजन वर्णेर संगे स्वरवर्णेर मिलन के व्यंजन सन्धि बोले। व्यंजन वर्णेर संगे स्वरवर्णेर माने पूर्व वर्णटी व्यंजन वर्ण परेरटी स्वरवर्ण अथवा पूर्व वर्णटी स्वरवर्ण परेरटी व्यंजन वर्ण होते पारे। व्यंजन सन्धिते स्तुत्त ताल्वस्वय छय हस्व तय बफुला स्तुत्त मध्यन्न छयटय हस्व तय बफुला एवं हसत्त एई रकम बला हयेछे ह ताल्वस्व तय बफुला। এইসব শব্দগুলোর সংস্কৃত ব্যাকরণের বিশিষ্ট সংজ্ঞা শব্দ টেকনিক্যাল টার্ম। তালব্যশয় হর্ষন্ত যুক্ত ঢু ছু জয় হর্ষ সমান চিহ্ন চ বর্গীয় বর্ণ মিলে হয় শ্চু। এই শ্চু এর ভাব বা অবস্থা হল শ্চুত্ব।
অর্থাৎ যে সন্ধিতে বর্ণ বর্ণের মিলনে সকার তালব সকার এবং চবর্গীয় বর্ণ হয় সেই সন্ধিকে স্থুত্ব সন্ধি বলে। এইভাবে মূর্ধন্যস্বর যুক্ত টয় হস্য সমান চিহ্ন ট বর্গীয় বর্ণ মিলে হয় স্টু। এই স্টুয়ের ভাব বা অবস্থা হল স্টুত্বা, অর্থাৎ যে সন্ধিতে বর্ণ বর্ণের মিলনে মধ্যন্যস্বকার এবং ট বর্গীয় বর্ণ হয় সেই সন্ধিকে স্টুত্ব সন্ধি বলে। এইভাবে যশ বর্গীয় জ তালবসয় হসন্ত এর ভাব বা অবস্থা হল যশত্ব। যশ মানে জ ব প ড দ। পাণিনির ব্যাকরণের শুরুতে সংস্কৃত বর্ণমালার পাঠ একটু বিচিত্র, ব্যাকরণ প্রক্রিয়ার সুবিধার জন্য এটি করা হয়েছে। এখানে বর্গীয় জ ব প ড দ তালবস্য এইভাবে বর্ণপাঠ আছে। এখানে বর্গীয় জ এবং শেষ বর্ণটি তালবস্য হসন্ত একত্রে পাঠ করলে হয় যশ, মানে জ ব প ড দ। যাই হোক, এখানে আমরা এই সব সন্ধির উদাহরণগুলি দিতে চোখ রাখতে পারি। সূত্র সন্ধি পাণিনিয় সূতা সূত্রা পড়া চলছে পরের ফাইলে।